একটা সময় ছিল যখন ভ্যালি অফ লাভ পর্যটকদের আকর্ষণ জায়গা ছিল, কিন্তু কি হলো কে জানে, একটা সময় এই ঘাঁটিটাকে বন্ধ করে দেওয়া হলো। গত 5 বছরে অন্তত 28টা প্রেমিক জুটি পাহাড়ের উপর দিয়ে ঝাঁপ দিয়ে মারা গেছে। তার মধ্যে থেকে 4 জন পুরাতত্ত্ব বিভাগেরও ছিল। দুজন প্রেমিক ওই ভিউ পয়েন্টের কাছে আসে, সিকিউরিটি ওদের থামায়। বোর্ড দেখতে পারো নাকি? প্রবেশ নিষেধ, যাও এখান থেকে। আরে ভাই, দেখলে কি হয়ে যাবে, যেতে দাও না। পূর্ণিমার দিনে এই ভিউ পয়েন্টটা দেখার জন্য আমরা দূর থেকে এসেছি। সিকিউরিটিকে কোনোভাবে মানিয়ে ভিউ পয়েন্ট অবধি যাবে, পুরাতত্ত্ব সাইট অবধি যাবে না। সেইখানে সিসি ক্যামেরা আছে, এসে যেও কিন্তু। ঠিক আছে ভাই, এসে যাব, ধন্যবাদ। এই প্রেমিকগুলোকে তো মানতে হবে, অন্ধকার আর এই ঠান্ডার মধ্যে চৌকিদারি করতে ইচ্ছা করে না, শরীর কাঁপছে, তারপর আবার এদের চিকচিক। সুরক্ষা কর্মীর মানা করা সত্ত্বেও প্রতিবন্ধিত সাইটে গিয়ে শিল্পকলাগুলোকে এক এক করে দেখছিল। এত বড় গুহায় যে শিল্পী এই মূর্তিগুলোকে বানিয়েছে মানতে হবে। হ্যাঁ, আমরা খুবই ভাগ্যবান, সাধারণ লোকেদেরকে ভেতরে যেতে দেয় না, আমরা প্রথম। ওদিকে লিফটের মতন কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে যেন নিচে ঘাটি আছে। চলো যাই। দুজনে ওই লিফটে কোলেলোরা গুহার ভেতরে যাচ্ছে। এখানে ঘন অন্ধকার। গুহায় গিয়ে যখন দেখল, সেসব দেখে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। আমি আমার জীবনকালে এমন সুন্দর শিল্প দেখিনি, সেই সময়তে এ কি সত্যিতে ছিল? কে জানে। এটা দেখে ওরা ভয়ের চোটে চিৎকার করে উঠল আর বাড়ি পালিয়ে গেল, তারপরে পিছনে না ঘুরে পালিয়ে গেল। কিছুদিন পরে সোনবেড়াতে সদ্য বিবাহিত জুটি রাহুল আর কাব্যা শহরে যাবার জন্য গোছগাছ করছিল। আমার মেয়েকে এখানেই থাকতে দাও দামাই, তুমি গিয়ে নিজের কাজ শেষ করে এসো। শ্বশুরমশাই, আমার জানা নেই যে আমার কাজ শেষ হতে কত সময় লাগবে, 1 বছরও হতে পারে। আমাদের লোকেরা কোলেরা গুফাতে একটা গুপ্ত ঘাঁটির ব্যাপারে জানতে পেরেছে, আমি সেখানের মুখ্য অধিকারী। আমার জন্য সাইটের পাশে একটা কোয়ার্টারও রাখা হয়েছে। ঠিক আছে, সাবধানে যেও। নিজের বউ কাব্যার সাথে কোয়ার্টারে নামলো। প্রথম দিনই সাইটে গিয়ে কাজ শুরু করল। এরই মধ্যে সাইট ইনচার্জ অর্জুন আসে। হ্যালো স্যার, আমার নাম হলো অর্জুন, সাইট ইঞ্জিনিয়ার। হাই অর্জুন, সাইটের ভেতরে কেউ যাচ্ছে না, সবাই উপরে উপরে কাজ করছে, কিন্তু আমরা ভেতরে একটা গুপ্ত গুফার ব্যাপারে জানতে পেরেছি, অধ্যক্ষ মশাই বললেন। আগে স্যার তেমুর গুফা, কিন্তু ওয়ার্কার সেই সাইটে যাওয়ার জন্য খুব ভয় পায়। কি ভয় পাচ্ছে? আর এটা কি শ্মশান নাকি? না, আমরা কোনো মিশ্রর, পিরামিডের তলাতে কবর খুঁড়ছি। আমাদের পূর্বপুরুষের বানানো সেই মূর্তিগুলোকে দেখে কিসের ভয়? সেই গুফাতে মণ্ডপের ভেতরে 4টে লোক সন্দিগ্ধভাবে মরে গেছে স্যার, সেটা সেই গুফাতে অদ্ভুত চেঁচামেচি, মেয়ের কান্নার আওয়াজ, ঘুংরুর আওয়াজ শুনতে পেয়েছিল, তাই কেউ ভেতরে যেতে চায় না স্যার, আপনিও ভেতরে যাবেন না। বেকার কথা, আমি ভেতরে যাব আর তুমিও আমার সঙ্গে আসছো, এটা আমার আদেশ। অর্জুনের অনেক মানা করার সত্ত্বেও রাহুল AWP-তে চড়ে গেল। যেই অর্জুন এসে জেনারেটর চালু করল, লিফটের আলোগুলো জ্বলে উঠল। দুজনে ঘাটিতে নামছিল। গুহার মধ্যে দিনের বেলাও ঘোর অন্ধকার। নিচে নামতেই অর্জুন লিফটের পাশে সুইচ অন করল। পুরো গুহাটা লাইটে চকমক করে উঠল। চারিদিকে অদ্ভুত সব মূর্তি, খুবই অদ্ভুত একটা স্থান। ভেতরে একটা ছোট্ট মণ্ডপ ছিল, তার মধ্যে একটা সুন্দরীর মূর্তি বানানো। রাহুলের ওই সুন্দরী মূর্তির সঙ্গে প্রেম হয়ে গেল। বাহ, কত সুন্দর মূর্তি, এমন জিনিস আমি আগে কখনো দেখিনি, এটা একটা জ্যান্ত অপ্সরার মতন। যেই ওই মণ্ডপের দিকে ও এগোচ্ছিল, স্যার মণ্ডপে পা দেবেন না স্যার, চেঁচানোর আগেই রাহুল পা দিয়ে দিল
আর মূর্তিটাকে ছুঁয়ে নিল। সেটা ছোঁয়ার সাথে সাথে নিস্তব্ধ গুহায় নড়াচড়া শুরু হয়ে যায়। স্যার, অনেক বড় ভুল করে দিলেন। এই মণ্ডপে পা দিয়ে থাকা পুরনো অধিকারী শ্যাম সুন্দর, একজন মহিলা অধিকারী, দুজনেই কেউ জীবিত নেই স্যার। বন্ধ করো তোমার এইসব গল্প, আমার তো কিছু হলো না, আমি ঠিক আছি। কিন্তু এত সুন্দর মূর্তির আগে এই কঙ্কালটা কেন? স্যার, এখন এই রহস্যের ব্যাপারে কেউ জানতে পারেনি, কিন্তু আপনি বিপদে। যখন থেকে এসেছো তখন থেকে দেখছি চিকচিক করছো, গিয়ে আমার জিনিস নিয়ে এসো। ও অর্জুনের একটা কথাও শুনল না, আর নিজের ইনস্ট্রুমেন্টস দিয়ে স্কেলেটনটাকে নিখুঁতভাবে দেখার কাজে নেমে পড়ল। অন্ধকার হয়ে গিয়েছিল, সবাই চলে গেছিল। রাহুল এটা জানত না, আর গুহার ভেতরে শোধ করছিল। গুহার সাইটে এক এক করে বাতিগুলো নিভে যাচ্ছিল। লিফটে পৌঁছানোর আগে পুরো গুহায় গভীর অন্ধকার হয়ে গেল, লিফট আর চলছিল না। হ্যালো, কেউ আছো? আরে জেনারেটরটাকে অন করো, কেউ আছো? ঘোর অন্ধকার। স্যারের কি হয়েছে ম্যাডাম? এত রাত হওয়ার পর বাড়ি পৌঁছেছিল না, তাই সাইটে ফোন করেছিলাম। কেউ নেই মা, সবাই চলে গেছে। স্যারের জিপ কি ওখানেই আছে? হ্যাঁ আছেন, কিন্তু স্যার অফিসে তো নেই। যত বাড়ি কল করছিলাম ফোনই লাগছিল না, তাই আমি সাইটে গেছিলাম। গুহায় পৌঁছে সিকিউরিটিকে নিয়ে ভেতরে যাওয়ার পর রাহুল অজ্ঞান অবস্থায় লিফটের পাশে পড়েছিল। আমি সাথে সাথে অ্যাম্বুলেন্স ডেকে ওকে হসপিটালে ভর্তি করালাম। ভগবানের কৃপা, আপনি ঠিক সময় এসেছেন ম্যাডাম। আমি কাজের জন্য কার্যালয়তে গেছিলাম, আর এই সিকিউরিটিও নতুন, অজান্তে স্যার ভেতরে আছে, হয়তো সবকিছু বন্ধ করে দিয়েছে। এরই মধ্যে ডক্টর এসে সব রিপোর্টগুলো তো নর্মাল, কিন্তু বুঝতে পারছি না জ্ঞান কেন ফিরছে না। দেখা যাক, কালকে সকালে এনার স্ক্যানিং করা হবে। সোনবেড়াতে ফোন করে নিজের বাবাকে সবকিছু জানিয়ে আসতে বলল। দুদিন পরেও রাহুলের জ্ঞান ফিরল না, রিপোর্ট আর স্ক্যান সব নর্মাল। এরই মধ্যে অর্জুন এসে, ম্যাডাম আপনি খারাপ না ভাবলে, আমি একটা জিনিস বলতে চাই। ওই মণ্ডপের বিষয়, ওই মূর্তিকলার বিষয়, ওই মূর্তির স্পর্শে অদ্ভুতভাবে মরে যাওয়ার বিষয় সব জানালো। আপনি অন্ধবিশ্বাস ভাবুন কিংবা অন্য কিছু, কিন্তু সেই মণ্ডপটা অভিশাপিত, সে মণ্ডপ অনেক লোকেদেরই বলি নিয়ে নিয়েছে। অর্জুন এসব বলছিল তখন রাহুলের জ্ঞান ফিরে আসলো। কাবিয়া অর্জুনের কথায় কান দিল না, কিন্তু শ্বশুরমশাই দামোদর এসব ভালোভাবে শুনছিল। রাহুল জ্ঞানে ফিরেই ওই সুন্দর শিল্পকলার প্রশংসা করল। আমি আমার শোধ করার সময় সেই কঙ্কালের বিষয়তে অনেক অদ্ভুত জিনিস জানতে পেরেছি, কিন্তু শোধ এখন অবধি শেষ হয়নি। সেটা কি স্যার? সে শিল্পর আগে যে কঙ্কালটা আছে সেটা ফাঁসিতে হয়ে থাকা মৃত্যু নয়, কেউ তার মাথাতে পেরেক ঠুকে মেরে দিয়েছে। তার সব হাত পাগুলো পেতলের তার দিয়ে বেঁধে সেই মূর্তিটার সামনে ভয়ঙ্করভাবে টাঙিয়ে দেওয়া হয়েছে। আর রাহুল আরো কিছু বলতে যাচ্ছিল, ডক্টর ওকে থামিয়ে দিল। প্লিজ স্টপ টকিং, আপনার রেস্টের দরকার। পরের দিন রাহুলকে ডিসচার্জ করে বাড়ি পাঠিয়ে দিল। সেই রাতে সবাই বাড়িতে শুয়েছিল। শ্বশুরমশাই বাথরুম যাওয়ার জন্য উঠল, আর রাহুলকে দেখে চমকে গেল। সে যা দেখেছিল সত্যি কি না বুঝতে পারছিল না, তাই অবাক হয়ে দেখতে থাকলো। পরের দিন সাইটে গিয়ে অর্জুনের যা কিছু হয়েছিল সব কিছু জানালো। সববিধ ঘুটে অর্জুন, জামাই বাবুর কিছু হবে না তো? এরই মধ্যে সাইটে পুলিশ জিপকে আসতে দেখে কি হয়েছিল সেটা দেখার জন্য পুলিশ ডেকে সিকিউরিটিকে জিজ্ঞেস করার পর, দুজন প্রেমিক ভিউ পয়েন্ট থেকে আত্মহত্যা করে মরেছে স্যার। স্যার এইটা অন্য কেউ নয়, 3 সপ্তাহ আগে গুফা দেখতে পাশে শহর থেকে এসেছিল, বারবার অনুরোধ করাতে আমি ওনাদেরকে ভেতরে ছেড়েছিলাম। স্যার যদি এই বিষয়তে জানতে পারলো আমাকে চাকরির থেকে বের করে দেবে। আরে মূর্খ কোথাকার, যদি আরেকবার এমন যদি তুই করলি তাহলে সুপারভাইজারকে বলে আমি তোকে চাকরির থেকে বের করিয়ে দেব। সিকিউরিটির বলা তারিখের অনুসারে সিসি ক্যামেরায় ভিডিও রেকর্ডটা দেখার পরে ওদের দুজনকে মণ্ডপে যেতে দেখা যায়। বলেছিলাম না স্যার,
যে লোকেরা সে মূর্তিকে ধরল কে জানে কি করে মরে যাচ্ছে, এ প্রেমিকরাও মরে গেছে। এরই মধ্যে কাব্যার ফোন এসেছিল, রাহুল রক্ত বমি করে পড়ে গেছিল, বাবাকে তাড়াতাড়ি আসতে বলে। অর্জুন, তুমি রাহুলকে হাসপাতালে নিয়ে যাও, আমাকে রামপালিতে যাওয়ার আছে। দামোদর জিপে রামপালি গেল, আর শ্রীনাথ বাবা, যাকে উনি নিজের গুরু মানতেন, সবকিছু জানিয়ে ওকে নিয়ে আসল। বাবা গুহায় যায় আর সব জিনিসপত্র পরীক্ষণ করে। ওদিকে রাহুল হসপিটালে অজ্ঞান অবস্থায় পড়ে আছে। বাবা নিজের তান্ত্রিক শক্তি দিয়ে ডাকার পরে একটা আত্মা এসে দামোদরের উপরে বসে পড়ল। শ্বশুরমশাইয়ের চোখ সাদা হয়ে গেল। তুমি কি, তুমি এই গুফার মধ্যে কেন ঘুরছো? রাহুলকে কে আবহন করলো? ব্যাস এটুকু বলাতেই মণ্ডপের ভেতর থেকে জোরে হাসির আওয়াজ আসছিল। একটা কালো ছায়া হেঁটে আসছিল, ঝনঝন করে নূপুরের ঝনকার। তোমরা কতজন, এখানে কি সব চলছে, রাহুলকে কোন শয়তান ধরেছে? আমার নাম জয়শঙ্কর, শিল্পকলাতে আমার নাম সর্বশ্রেষ্ঠ বলা হতো, কিন্তু সুলতানাবাদের রাজা তৈমুর শিল্পকলার সঙ্গে ওনার ভাব ছিল। ওনার স্বপ্নতে যে রূপ দেখেছিলেন তার শিল্প বানাতে পারলে উনি পুরস্কৃত করবে বলে বলেছিলেন, তাই আমি এই রাজ্যতে এসেছিলাম। আমাকে একটা গুপ্ত সুড়ঙ্গ দিয়ে একটা গুফাতে নিয়ে যাওয়া হলো, গুফাতে প্রচুর শিল্প রাখা ছিল, রাজার মূর্তি জড়ো করতে খুবই ভালো লাগতো, সেই পুরো গুফাটা সুন্দর সুন্দর মূর্তি দিয়ে ভরা ছিল। আমার মনে সে থাকা সেই সুন্দরীকে কেউ শিল্প বানাতে পারল না। আমাকে বলুন, আমি দেখছি। যখন তৈমুর সেই সুন্দরীর বর্ণন করছিলেন তখন আমি মনে কল্পনা করলাম, তৈমুরের বলা বিবরণে আমার মেয়ের মতনই সেইটা আসছিল। কিছুদিনের মধ্যে আমি আমার মেয়ের মতন একটা মূর্তি বানিয়ে ওনাকে দেখালাম, সেইটা দেখে সে অবাক হয়ে গেল, তার স্বপ্নতে এসে থাকা সেই সুন্দরী রূপ ঠিক এমনই ছিল। সে আমাকে অনেকগুলো পুরস্কার দিল, আমি যখন খুশি হয়ে বাড়ি ফিরছিলাম। মন্ত্রীমশাই, এমন রূপের স্ত্রীকে খুঁজে বের করে নিয়ে আসুন, যেইটা করতে পারবে আমি 100,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তাকে পুরস্কৃত করব। আমি তাকে 13তম নিজের স্ত্রী বানাবো, এইটা ঘোষণা করে দেওয়া হোক। এটা শুনে আমি ভয় পেয়ে গেলাম, সেই রাজার দুর্বুদ্ধি আমি জানতে পারলাম না। সেই মূর্তি ঠিক আমার মেয়ে জাবলির মতন, তার মানে কি সে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে যাবে? এই বুড়ো রাজার সঙ্গে বিয়ে দেওয়ার জন্যে আমি কি মেয়ে জন্ম করেছিলাম? এই ভেবে আমি নিজের শহরে চলে গেলাম। অনেক করে খোঁজার পরেও আমার মতন বানানো শিল্পর মতন মেয়ে সে পেল না। কিছুদিন পরে, রাজা সাহেব, সেই শিল্পকার আপনার মনের মূর্তিকে এমন করে বানালো, তার মানে সে কোথাও নিশ্চয়ই দেখেছে তাকে, ওই মূর্তিকারকে ধরে সব জিজ্ঞেস করলে জানা যাবে। ওনারা আমাকে বন্দি করলো আর আমাকে খুবই প্রতারিত করলো, যাতে আমি বলি সেই মেয়ে কোথায়। সে আমার গ্রামে গিয়ে আমার মেয়েকে উঠিয়ে নিয়ে আসলো, কিন্তু আমার মেয়ে জাবলি নিজের ভালোবাসা জয়ন্তকে ভালোবাসত, এত বলার পরও তেমন শুনলো না, আর জাবলিকে সে বিয়ে করার জন্য প্রস্তুত হতে বলল। জবলির সামনেই জয়ন্তকে কষ্ট দেওয়া হচ্ছিল, মাথায় পেরে ফুটিয়ে দিয়ে তাকে মেরে দেওয়া হলো। জবলি, আমাকে বিয়ে করার জন্য প্রস্তুত হয়ে যাও, না হলে তোমার বাবাকেও মেরে ফেলবো। আমার সঙ্গে বিয়ে না হওয়া অবধি এদের দুজনকে আমাদের সেই শিল্প গুফাতে বন্দি করে রাখা হোক। জয়ন্তের লাশকে শিকল দিয়ে বেঁধে জাবলির মূর্তির সামনে টাঙিয়ে দেওয়া হলো। নিজের প্রেমকে মরতে দেখে সে সেই মূর্তিতে মাথা ঠুকে মরে গেল, আর তাকে মরতে দেখে আমিও দুঃখতে সেই গুফার মধ্যেই মরে গেলাম। আমি ভূত হয়ে গেছি বলে জানতে পেরে রক্ষা কবচ দিয়ে গুফাটাকে বন্ধ করে দেওয়া হলো, আর জয়ন্তের আত্মা বাইরে পাহারা দিচ্ছে। যে কেউ জাবলির শিল্পের উপরে হাত রাখে সে তাকে কষ্ট দিয়ে দিয়ে মেরে ফেলে। ও, আপনার সঙ্গে হয়ে থাকা অন্যায়ের জন্য আমি দুঃখিত, আমি আপনাদের আত্মাদেরকে শান্তি দেব, রাহুল আর এই পৃথিবীকে ছেড়ে আপনি চলে যান। এটুকু বলে ও রক্ষাবন্ধন সরিয়ে দিল। নির্বীয় যোগ্যতে
ওটা ঢেলে পুজো করতে শুরু করল। জাবলি আর জয়ন্তের আত্মা এক হয়ে গেল। আর দিব্যজ্যোতি হয়ে আকাশে বিলীন হয়ে গেল। জয়ঙ্করের আত্মা ওই মূর্তিটাকে ভেঙে দিল, যেটাও নিজের হাতে বানিয়েছিল। দামোদরকে ছেড়ে দিয়ে আত্মায় বদলে হাওয়ায় বিলীন হয়ে গেল। ওদিকে রাহুল ঠিক হয়ে উঠে বসল। ওই গুপ্ত ঘাঁটির রহস্য বাবা রাহুলকে জানালো।